মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীর মানহানির চেষ্টা বিস্তারিত চট্টগ্রাম বিভাগীয় প্রধান হিরো চৌধুরীর প্রতিবেদনে। কুতুবদিয়া উপজেলার 3 নং লেমশেখালী ইউনিয়নের 5 নং ওয়ার্ডের তহুলিপাড়ার মৃত আব্দুল কাদেরের ছেলে কুতুবদিয়া বড়ঘোপ ইসলামিয়া ফাজিল ডিগ্রির আলিম দ্বিতীয় বর্ষের ছাত্র মোহাম্মদ ইকবালের প্রকাশ্যে মানহানির অভিযোগ উঠে এসে সম্প্রতি টিউবওয়েল থেকে পানি নেওয়ার ঘটনাকে কেন্দ্র করে 27 তারিখ সন্ধ্যায় মহিলাদের মধ্যে কথা কাটাকাটির ঘটনা ঘটে। উক্ত ঘটনাকে কেন্দ্র করে 28 তারিখে একই এলাকার মৃত আনোয়ারের মেয়ে আমাতো খায়ের এর সাথে ইকবালের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আমাতো খায়ের ইকবালের শার্টের কলার ধরে বেধড়ক মারধর করে, শেষ পর্যায়ে পায়ের জুতা খুলে মারধর করে। পরে এলাকাবাসী এসে ইকবালকে উদ্ধার করে। উক্ত বিষয়ে এলাকার সর্দারের কাছে বিচার প্রদান করলে সমাধানের জন্য 3 জনের একটি প্রতিনিধি টিম আমাতো খায়ের বাড়িতে যান। উক্ত বিষয়ে এলাকার প্রতিবেশীর সাথে কথা হলে তারা জানান, আসসালামু আলাইকুম, তো ইকবালে যাতে রাতে আর ডাকি দিকে ইকবালের মানে মাই হই মাইজে দজ্জ হইয়ে তো এই রাতে আর না যায় কারণ বেআইনে আর ফদিনতি সাহেবকে মানুষ আছে মানে ফারান আর বিচার আসার গরম এখন হতবত্তারা মানে অঘটন ঘটিলে তো আর চারিজনের লইলে ডাকি বেআইনে মাইহুয়ের বাড়ি দিই মাইহুয়ে ইয়ে হতা যশন আর হতবত্তারা নমানে নমার আর মেম্বর হই মেম্বর হত দেখি তোমার চেয়ারম্যান এটা যাও তো এনে কচিং গেলে মাইহুয়ার বিচার আর করে নিয়ে যাবে হতা ইয়ান চেয়ারম্যান বাতানা যাইতে হইয়ে এ ঘটনা হইলে দূর আর এখন কুদুরত নাই এফ আর আর খুব অসুখ গেলে মাইহু মাইহুয়ে হতবত্তারা খনকি আর কথা নমানে মাইজে দু তো দিনে মাঝি হয়ে গেল সুরালি মানে এঙ্গে থোড়া ভাড়া ধরিয়ে রে মাই সেন্ট্রালে যেতে মারে তইলে তো দিনে মাঝি দু মাঝি সুরালি তো তার বিয়ে আর দেড় হতো বিয়ার তানা যাই মাই তানা দিয়ে হই মেম্বর হলে মেম্বর হতো আর তানা জানলান আর ইয়ে ঘর নিয়ে হই ওইতে আমাতল আমাতু আমাতল হাই বাড়ি হয়ে যায় লেমচা আলি 5 নম্বর ওয়ার্ড তৈরি মাজার তৈরি ভাড়া কিদে মানে আইসার তো মতো ফানি লাইন নে ফানি লাইছি ইকবাল হওয়া দিবে ফয়ে নুন মারতুন বর বাইরে গেলা যার বাড়ার লাই নুনুর বাড়ার লাই মাইফে আমার তো হওয়া দিবে মাইফে রাস্তার আগে দে কেটে যাই রে দিয়ে আটটা জাল ফাড়ানোর সাথে সাথে তার খলার বাড়া দৌড়ি এতে গেট এসে নুরাই রে টাইম সেন্টার করি তার তাম বাজ যাইয়ে বাজ যাই মানে দুয়ার নুন উত্তর দূর মাঝি দুয়াছে রে এগুনে যাই রে সুরালে মাইফে বা রিক্কা গোয়া মানে হালাইকা জগ হই তারা নিজে রিক্কা সামনে রিক্কা নিয়ে যাই মাঝি দেয় আচ্ছা আর রে বার লাই দে রে মাঝি আমার তো ডান ডান বাজে মাঝি উত্তর দূর মাঝি লই মাঝি কি আর বিচার না মানে শৃঙ্খলা মাই আর যাইরা বাসুরালি মহিলারা আরো ওর কি আর মাধ্যম নগরী ইকবালের সাথে কথা হলে তিনি জানান, আমি বরকুব ইসলামী ফাজিল ডিগ্রি মাদ্রাসায় লেখাপড়া করি ইন্টার সেকেন্ড ইয়ার তো আমি আমার ভাই লবণ মাঠ করে আমি নুনের বাড়ার জন্য আমার বড় ভাইয়ের কাছে যাচ্ছি এজন্য আমি উনি মানে আমার পশ্চিম দিকে মানে জানা সাড়ে আছে এখান এখান দিয়ে আমি কি লবণ মারে যাচ্ছি সেইখান থেকে একটা মহিলা আমাতো মহিলাটা আমাতো এটা আমাকে ধরে কী করছে মারামারি করছে জুতা নিয়ে তা আমি কিছু করি নাই মানে পিছনে দুইটা বুড়োর মাঝি আছে মাছের বুড়োর মাঝি দুইটা এটা আমাকে সরাই নিছে মহিলাদেরকে সম্মান করে আমি কিছু করি না সর্দার আছে সর্দারকে রাত্রে আমি জানিয়ে ওনার বিচার চাই বলছি তা বলছে উনি তো বিয়াদ মহিলা কারো বিচার আসার মানে না তুমি স্থানে চলে যাও মেম্বারের কাছে চলে যাও মেম্বারের কথাও মানে না মেম্বারের কাছে বলছি গেছি উনি মেম্বার বলছে উনি বিয়াদম মহিলাটা কার কথা বলে মানে মেম্বার বলছে তানাই চলো বলছে চেয়ারম্যানের কাছে হ্যাঁ চেয়ারম্যান বলছে তানাই যাও সুতরাং আমি একটা সুস্থ বিচার চাই। উক্ত বিষয়ে আমাতো খায়ের সাথে কথা হলে তিনি জানান, মানে আমি যখন দক্ষিণ দিকের থেকে এই বেল আসতেছিল তখন আমি উত্তর দিকে আসতেছিলাম এই বেলের থেকে আমি জিজ্ঞেস করতেছি মানে তোদের বাসায় কি মহিলাদের কি ডাহাই তুলছন নাকি আমার মেয়েকে বাবা মাসে এখনো ফানি আনতে দেয় নাই তারপরে এই বেলা আমাকে মানে বেশি শৃঙ্খলার গালাগালি খলতেছে তারপরে আমি বলতেছি বেশি শৃঙ্খলার গালাগালি করিস নাই এরকম যখন বলছি ওকে আমি সাড়ের কলার সার বাড়ায় ধরছিলাম তারপরে ও মানে হাত দিয়ে মানে মাটির থেকে মানে ইট যখন তুলে নিয়েছিল তারপর আমি একটা থাপ্পড় মারছি থাপ্পড় মারার পরে মানে দুইজন লোক আসে মানে ঝগড়াটা সরে দেয় তারপরে চলে যায়
আপনি কোকে ওকে হাতে জুতা দিয়ে মারছিলেন না আমি জুতা দিয়ে মারি নাই এমনে থাপ্পড় দিছি তারপরে ইয়ার পরে ওদের বাড়ি থেকে রোগমানি 10 12 জন মানে মহিলা আর ছেলে আছে তিন চার জন ওরা মানে এসে আমাদের বাড়ি একদিকে আগাইছিল তারপর আমার বাইর হই নাই ওরা মানে বাইর থেকে গালাগালি করতেছে মারতে আসতেছিল তখন পরবর্তী আর আসে নাই ওরা আপনার বাড়ি থেকে কোনো না ফারার সর্দার গোলামানি ওরা কিছু আমাদের এখানে বিচার নিয়ে কেউ আসে নাই ডাক্তার কাছে নিয়ে গেছিলাম ডাক্তার যার কাছে গেছি তাকে নিয়ে ফাই নাই এই জন্য মেয়েটা নিয়ে আমি বাড়িতে ইচ্ছারের সময় হয়েছে মানে আমার মেয়ে তো ফানির জন্য গেছে আমার মেয়েকে ফানি দেয় নাই পানি এবং পানি দেয় নাই পানি নিতে দেয় নাই পানি আনতে দেয় নাই আমার একটা বোন গেছে মেয়ে গেছে পানি নিতে না দিয়ে ওদেরকে অপমান করছে তা আমি এই জন্য মানে ধারণার মানে কি বড় একটা মেয়ে আমার আর একটা ছোটো মেয়ে ওদেরকে মানে বিভিন্ন ধরনের বেশৃঙ্খলার মানে গিয়ে করছে আর গালাগালি করার পরে আমার মেয়েকে মানে লাতি মেরে ফেলে দিছে মানে ইয়ার পরে মানে পানি যখন নিয়ে গেছে তা মাটি ঢুকাই পানি এগুলো আমি এটা পানি না আনি মানে কান্নাকাটি করে চলে আসছি।